দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগেই রাজধানীর একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভোদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সাধারণ জনগণ খুবই আনন্দিত যে ঢাকার এক প্রান্ত থেকে মোটামুটি এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা ফার্ম গেটে খুব সহজেই চলে আসতে পারি, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু আমরা সেখানে চলে আসতে পারি। বাট আমাদের আগে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে সময় নষ্ট হতো, এটা হতে আমরা আসলে খুব আনন্দিত বা খুশি বা উচ্ছ্বাসিত সাধারণ জনগণ। তবে আপনারা জানেন যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনাকে চলাচল করতে হলে নির্ধারিত হারে টোল দিয়েই চলাচল করতে হয়। তবে একটি বিষয় যেটা আসলে আমি জানতাম না, আমার কাছে একটি প্রথম আলোর একটি রিপোর্ট আসলো যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মালিক কিন্তু বাংলাদেশ 25 বছর পর পাবে। কেন 25 বছর পর বাংলাদেশ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মালিক হবেন সে বিষয়টি আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই, আমরা একটু দেখাতে চাই। ইনি প্রথম আলো একটি রিপোর্ট করেছেন যে তারা হেডলাইন দিয়েছেন যে 25 বছর পর মালিকানা পাবে বাংলাদেশ। আমরা সেই রিপোর্টটা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে কেন বাংলাদেশ 25 বছর পর এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মালিকানা পাবেন। চলুন আমরা সেই রিপোর্টটা একটু দেখি। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলোর একটি রিপোর্ট, তারা হেডলাইন করেছেন যে 25 বছর পর মালিকানা পাবে বাংলাদেশ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। 25 বছর পর মালিকানা বাংলাদেশ পাবে, কিন্তু কেন আমরা সেটাই জানতে চাই, আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা একটু রিপোর্টটা পড়ে আপনাদেরকে একটু শোনাতে চাই, আপনারা যদি ধৈর্য সহকারে একটু শুনতে চান আমরা একটু শোনাতে চাই। এখানে বলা হচ্ছে যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি বড় প্রকল্পের একটি ঢাকা উড়াল সড়ক, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প। বাংলাদেশ ছাড়া থাইল্যান্ড ও চীনা ভিত্তিক দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং নির্মাণ কাজের মাধ্যমে এই উড়াল সড়কের অংশীদার। চুক্তি অনুসারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নকশা প্রণয়ন, নির্মাণ কাজের অর্থ যোগান করবে এবং উড়াল সড়ক চালুর পর তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। 25 বছর পর বাংলাদেশ সরকারের কাছে বিনিয়োগকারীরা উড়াল সড়কটি হস্তান্তর করবে। এর আগে টোল আদায় করে বিনিয়োগ করা অর্থ সুদ আসলে তুলে নেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। দর্শক, আপনারা বুঝতে পারলেন যে এখানে বলা হয়েছে যে এই 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 এলিভেটেড এক্সপ্রেস ওয়েটার নির্মাণ করার জন্য এবং অর্থ যোগানোর জন্য কিন্তু চীনা প্রতিষ্ঠান এবং থাইল্যান্ড ভিত্তিক দুটি প্রতিষ্ঠান কিন্তু আসলে এখানে বিনিয়োগ করছেন, অর্থ এবং কি নির্মাণ কাজের জন্য তারা বিনিয়োগ করেছেন। এবং কি 2009 সালে এই প্রকল্পটি 2009 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প নেওয়া হয়, উড়াল সড়কের প্রথম চূড়ান্ত করা ও পথ চূড়ান্ত করা ও নকশা প্রণয়নে 2 বছর চলে যায়। 2011 সালে জানুয়ারিতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে থাইল্যান্ড ভিত্তিক ইথাল ও থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে নির্মাণ চুক্তি সই হয়। ওই বছর 30 এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ইথাল থাই কোম্পানির সঙ্গে ৮৭০৩ কোটি টাকার চুক্তি হয়। 3.5 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে উড়াল সড়কটি চালু করার কথা ছিল, কিন্তু সময় মতো কাজ শুরু না হওয়ায় নকশায় কিছু পরিবর্তন আনার কারণে 2013 সালে 237 কোটি টাকা বাড়িয়ে 8,940 কোটি টাকা ব্যয় নির্ধারণ করে চুক্তি সংশোধন করা হয়। চুক্তি অনুসারে মূল কাঠামোর নির্মাণ ব্যয়ের 73% যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর 27% দেবে বাংলাদেশ সরকার, যা ভায়াবিলিটি গ্যাপ VGF নামে পরিচিত। VGF হিসাবে সরকারের 2,414 কোটি টাকা দেওয়ার কথা মগবাজার অংশের কাজ শেষ হওয়ার পর। দর্শক, আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে নির্মাণ কাজ আমরা দেখলাম যে মোটামুটি কাওড়া থেকে ফার্মগেট পর্যন্ত কিন্তু এখন চালু হয়েছে, বাট এই যে এখানে যে মানে নির্মাণের যে প্রকল্পের যে ব্যয় বা নির্মাণ কাজ এর মোটামুটি 73% কিন্তু চীনা প্রতিষ্ঠান এবং থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান তারা দেবেন, বাংলাদেশ সরকার যে অংশে যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার দেয় নাই। তাদের সাথে চুক্তি হয়েছে যে এই টাকাটা তারা যখন এটা মগবাজার পর্যন্ত কাজ শেষ হবে তখন কিন্তু বাংলাদেশ সরকার এই টাকাটা দেবে। তবে এখন একটা কথা রয়ে যায়, যদি নেক্সট স্টেপ যেহেতু সামনে একটা ইলেকশন আছে, নির্বাচন আছে, যদি বাংলাদেশ সরকার ক্ষমতায় আসেন তখন কিন্তু বাংলাদেশ সরকার এই টাকাটা দিবে, এখন পর্যন্ত সেই টাকাটা কিন্তু দেওয়া হয়নি। চুক্তি অনুসারে কিন্তু এমনটাই বলা হয়েছে, যদি পরবর্তীকালে অন্য কোনো সরকার আসে তখন তারা কিন্তু সেই টাকাটা তারা পরিশোধ করবে, এমনটাই কিন্তু আমরা প্রথম আলো রিপোর্টে দেখতে পেলাম। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, আরেকটু শোনাতে চাই আমরা এই নিউজটা, যে বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তির অনুসারে উড়াল সড়ক দিয়ে দিনে সর্বোচ্চ 80,000 যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়, আর
সর্বনিম্ন যানবাহন চলাচল করতে পারে 13,000। আমরা এই বিষয়টা একটু কোট করি যে 80,000-এর বেশি যানবাহন চলাচল করলে বাড়তি যে টোল আদায় হবে এর 25% পাবে বাংলাদেশ। অন্যদিকে 13,500-এর চেয়ে মানে 13,500-এর চেয়ে কম যানবাহন চলাচল করলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারের। চুক্তিতে বলা আছে 1 টানা 15 দিন দৈনিক গড়ে 13,000-এর কম যানবাহন চলাচল করলে ক্ষতিপূরণ হিসাবে বিনিয়োগকারীদের চুক্তির চেয়ে বাড়তি সময় টোল আদায় করার সুযোগ দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দৈনিক যদি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে 80,000-এর বেশি যানবাহন চলাচল করলে যে টোল আদায় হবে এর 25% পাবে বাংলাদেশ। মানে 80,000-এর বেশি যানবাহন যদি চলাচল করে, যদি কম করে তাহলে সেটা পাবে না। আর যদি অন্যদিকে 13,500-এর চেয়ে কম যানবাহন চলাচল যদি করে থাকেন তাহলে কিন্তু তারা যে বিনিয়োগ করছেন, এই চীনা প্রতিষ্ঠান যে বিনিয়োগ করছেন, তাদেরকে কিন্তু অতিরিক্ত সময় দিতে হবে। মানে তারা যে 25 বছরের যে চুক্তিটা করছেন সেই 25 বছরের চুক্তির সাথে যদি 1 টানা 15 দিন দৈনিক গড়ে 13,500-এর কম যানবাহন চলাচল করলে ক্ষতিপূরণ হিসাবে বিনিয়োগকারী বিনিয়োগের যে আপনারা এখানে একটু যদি লক্ষ্য করেন যে ক্ষতিপূরণ হিসাবে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীকে চুক্তির চেয়ে বাড়তি সময় টোল আদায় করার সুযোগ দিতে হবে। তার মানে এই 25 বছর পরও আমরা এই রিপোর্টটা যেটা বুঝতে পারলাম, 25 বছর পরেও যদি বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানের যে চুক্তি আছেন যে 80,000-এর বেশি যানবাহন চলাচল যদি করেন সেক্ষেত্রে বাংলাদেশ একটা লভ্যাংশ পাবেন, যদি 13,500-এর কম যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে মানে 10 টানা 15 দিন যদি 13,500-এর কম যানবাহন এই এক্সপ্রেস ওয়ে দিয়ে চলাচল করেন সেক্ষেত্রে তাদের সাথে সরকারের চুক্তি হয়েছে যে পরবর্তীতে 25 বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আরও সময় বাড়িয়ে দিতে হবে। মানে তাদের সেই যে তাদের যে টাকা বা লভ্যাংশ বা তাদের যে বিনিয়োগ সেটাকে তুলে নেওয়ার জন্য মানে লাভ সহকারে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আসলে এই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিকানা কিন্তু বাংলাদেশ এখনও পায়নি। এই বিষয়টা আসলে আমার জানা ছিল না, আমি প্রথম আলো নিউজটা দেখে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আসলে আপনাদেরকে এই রিপোর্টের আরও কিছু অংশ আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই, একটু পরে শোনাতে চাই যে বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির অনুসারে উড়াল সড়কটি 25 বছর তাদের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ থাইল্যান্ড এবং চীনা ভিত্তিক যে কোম্পানি এখানে বিনিয়োগ এবং নির্মাণ করেছেন তাদের নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে নির্ধারণ সময় 3.5 বছর, এর মধ্যে নির্মাণ সময় 3.5 বছর। অর্থাৎ বিনিয়োগকারী 11.5 বছর টোল 11.5 বছর টোল আদায় করে অর্থ নিয়ে যাবে। এই সময়ের মধ্যে কখনো 10 টানা 15 দিন এই বিষয়টা একটু উল্লেখ করি, এই সময়ের মধ্যে মানে অর্থাৎ এই 25 বছর মানে তাদের যে 21 বছর যে তারা টোল আদায় করবেন, মানে এর আগের সময়টা তো 3.5 বছর তো তাদের নির্মাণ কাজে চলে গেছে, বা এখন যে 21 বছর যে তারা টোল আদায় করবেন ঠিক এই 21 বছরের মধ্যে মানে এই সময়ের মধ্যে কখনো 10 টানা 15 দিন বুঝতে পারছেন দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনুন, এই সময়ের মধ্যে কখনো 10 টানা 15 দিন 13,500-এর কম যানবাহন চলাচল করলে সময় বাড়িয়ে ক্ষতিপূরণ শোধ করতে হবে। তার মানে 25 বছর পরেও আমরা কিন্তু এই সেতুর বা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিকানা পাবো না যদি 10 টানা 15 দিন 13,500-এর কম যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। তো তারপরে এখানে যেটা বলা হয়েছে যে চুক্তি অনুসারে বিনিয়োগকারীদের অধীনে থাকা অবস্থায় উড়াল সড়ক থেকে বাংলাদেশ ফি হিসাবে পাবে 272 কোটি টাকা, তবে তা একবারে নয় বছর বছর দেবে। তারা কোন বছর কত টাকা দেবে এর একটা তালিকাও চুক্তিতে রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে রিপোর্টটা একটু দেখানোর চেষ্টা করলাম যে আমরা জানি যে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন, এটা আসলে অনেক মানুষেরই অনেক উপকার হচ্ছে, বিশেষ করে যারা আপনার মানে উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে ফার্মগেট বা আপনার এই ফার্মগেট বলেন কারণ বাজার বলেন এদিকে যারা অফিস করেন বা আসেন তাদের জন্য খুবই সহজ হয়েছে। এটা আসলে আমরা স্বাগত জানাই, বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের জন্য খুবই সুফল বয়ে আনবে। তবে এর পাশাপাশি আমরা জানি যে আসলে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে কিন্তু এখন পর্যন্ত
গণপরিবহন কিন্তু চলাচল করার সুযোগ এখনো হয়নি। এটা নিয়ে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে গণপরিবহন এই জন্য চলাচল অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি যে যেহেতু গণপরিবহন একটা নির্দিষ্ট লেনে চলে, যেটা বিএনটি থেকে পারমিশন নিতে হয়। আপনারা জানেন যে তারা কিন্তু তাদের নির্দিষ্ট এরিয়া ব্যতীত কিন্তু তারা চলাচল করতে পারে না। তো যেহেতু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সবেমাত্র উদ্বোধন হলো, সেটা দিয়ে আসলে যদি গণপরিবহন চলাচল করতে চায় সেক্ষেত্রে আসলে তাদের একটা নীতিমালা প্রয়োজন, এমনকি তারা কোন দিক দিয়ে তারা উঠবেন এবং কোন দিক দিয়ে নামবেন এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত যারা গণপরিবহন মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু এই বিষয় নিয়েগুলি কিন্তু এখনও ফয়সালা করেনি। যার কারণে আমি বলতে পারি যে এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ বলতে পারি যে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসের সুফল কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না। শুধুমাত্র যাদের ব্যক্তিগত যানবাহন আছেন, শুধুমাত্র যারা প্রাইভেট কার বা বড় গাড়ি বা মাইক্রোবাস, মানে এক কথা যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারাই চড়তে পারেন, তবে মোটর সাইকেল যারা ব্যবহার করেন তারা কিন্তু আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারেন না। বিধায় অনেক মোটর সাইকেল চালকও কিন্তু আসলে বা মোটর সাইকেল মালিকগণ তারাও কিন্তু আসলে এটা নিয়ে একটা অভিযোগ করেছে। তবে আমি এটা হয়তো বা কর্তৃপক্ষ যাতে দুর্ঘটনা না ঘটে এই বিষয় নিয়ে হয়তো বা তারা চিন্তা করে এটা দেন নাই, তবে আমি মনে করি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ চাপ নিচে, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে যে সড়ক, মানে সাধারণ মানুষ যেখান দিয়ে চলাফেরা করেন বনানীর রাস্তা দিয়ে বা যে মহাখালী দিয়ে নিচের সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি কিন্তু এখনও রয়ে গেছে। মানুষ কিন্তু আসলে এখন পর্যন্ত সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিয়ে যাওয়ার মতো আসলে তারা কিন্তু এখন অভ্যস্ত হয়ে ওঠেনি। কেন হয়নি বা কেন মানুষ যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কর্তৃপক্ষের একটু চিন্তাভাবনা করা উচিত। তবে অনেকেই আবার যারা বিশেষজ্ঞ ব্যক্তি সড়ক নিয়ে, যারা বিশেষজ্ঞ ব্যক্তি তারা কিন্তু আবার বলছেন যে যদি এটা টোলবিহীন হতো, মানে টোল প্রয়োজন না হতো, তাহলে কিন্তু জনগণ একটু বেশি মানে আগ্রহী হতেন এটার উপর দিয়ে যাওয়ার জন্য। এই ছিল মোটামুটি বিষয় যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইলাম। আসলে এই বিষয়টা আমারও জানা ছিল না যে কেন বাংলাদেশ 25 বছর পর এর মালিকানা পাবে, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টসগুলো জানাতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের টাইমলাইনে।